হ্যালো, আমার ছোট ছোট বন্ধুরা, বাঙালি বন্ধুরা, তোমরা যারা স্কুলের ছাত্র, হাই স্কুলের বা প্রাইমারি স্কুলের পর থেকে যারা ছাত্রছাত্রী, এবং যারা যেসব শিক্ষক শিক্ষিকাগণ কেজি স্কুল, হাই স্কুল, বাংলা মিডিয়াম সব স্কুল যারা ইংলিশ পড়ান, তাদের জন্যে তোমরা একেবারে বাচ্চা না হলেও তোমরা আমার কাছে খুবই বাচ্চা, এবং আমি অনেক দূরে থাকি, সেই জন্য বাঙালিদের জন্য আমার ভালোবাসা আছে, সেই জন্য তোমাদের সকলকে আমি তুমি করে বলছি, আপনজন মনে করে। শেখার চেষ্টা করো, দয়া করে, তাহলেই হবে। তোমাদেরও পশ্চিমবাংলার ওপরে তোমাদেরও খানিকটা রেসপন্সিবিলিটি, এথিক্যাল রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা শোনো, সাহায্য গ্রহণকে আজকের সাবজেক্ট হচ্ছে আমাদের পড়া প্রোনাউন্সিয়েশন 7। আমাদের এই প্রোনাউন্সিয়েশনগুলো প্রথম থেকে শুরু করে যেটা দিচ্ছি, এই তথ্যগুলো পশ্চিমবাংলার কোনো বইতে নেই, একসঙ্গে বাঙালিদের জন্য কোনো বইতে নেই, সেই কারণে কোনো টিচারও শিখতে পারেননি, জানতে পারেননি। সুতরাং না জানাটা অন্যায় নয়, কিন্তু জানার সুযোগ পেয়ে জানছি না ইচ্ছে করে, সেটা খুবই অন্যায়। এখন আমি প্রচণ্ড পরিশ্রম করেছি তোমাদের জন্যে, তোমরা একটু দয়া করে পরিশ্রম করো, তোমাদের নেক্সট জেনারেশন, যে বাচ্চা, তোমাদের ক্লাসে বা নিজেদের উন্নতির জন্যে, সম্মানের জন্যে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যে তোমরা একটু পরিশ্রম করো আমার সঙ্গে। ওকে কিডোস। আচ্ছা, আমরা 8টা টপিক নিয়ে আলোচনা করবো। স্টোরি অফ ভাওয়েলি, স্টোরি অফ ভাওয়েল ইয়ের ব্যাপারে 8টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো। তোমরা জানো ভাওয়েলের একটা, এটা শর্ট ভাওয়েলও হয় জানো, লং ভাওয়েলও হয় সেটাও জানো। শর্ট ভাওয়েল, লং ভাওয়েল কাকা, আমাদের প্রোনাউন্সিয়েশন 2তে ভালো করে দেওয়া আছে। আচ্ছা, তারপরেতে ই ভাওয়েলটা স্পেশাল উচ্চারণ কতগুলো, অ, যেমন দেখো অনকোর, শুনছো, অনকোর ই আছে, অনুই, অনুই মানে বিষাদ, ফেটিক কে বলে, বিষাদ, ক্লান্তি, অনকোর মানে আবার হোক, আবার হোক, এরকম চিৎকার। ভ্যাসোলিন, দেখো ই আছে, এটা উচ্চারণ হবে ই, এই ই, এটা উচ্চারণ হবে অ, ভ্যাসোলিন, ভ্যাসলিন নয়। অন্টারপ্রিউনার, অ ইয়েন, অন্টারপ্রিউনার, অন্টারপ্রিউনার, অন্টারপ্রিউনার যে উদ্যোগী, ঝুঁকি নিয়ে যে কাজ করে কিছু ব্যবসা ট্যবসা বাড়াইতে, উদ্যোগী, অন্টারপ্রিউনার। অন্টোরাজ, ই দিয়ে, অন্টোরাজ মানে দল বল। আচ্ছা, সাঁকড়ের যাদের বলে বাংলায়। তারপর দেখো 4 নম্বর বা আমরা পড়েছি ভিএসই রুল, মনে আছে, ভি এর পর এস ই থাকলে এসটার উচ্চারণ সাধারণত জ হয়, জয় শূন্য, জ, জেড এর মতন, মনে আছে, বলেছিলাম নোজ, প্রোজ, পোজ বলেছিলাম না, আর তার সঙ্গে মনে আছে কিনা 12টা ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম যেগুলো এস ই থাকলেও, ভাওয়েলের পর এস ই থাকলেও সেটা দন্ত উচ্চারণই হয়, যেমন বলেছিলাম প্রমিস, মঙ্গুস, চিন্তা করে দেখো দিয়েছিলাম, প্রোনাউন্সিয়েশন 3তে আছে। আচ্ছা, তারপরেতে আছে কি, এই 5 নম্বর পয়েন্টে আসছে, ভিসিই রুল থাকলে, ভিসি একটা রুল, এই রুল থাকলে ভাওয়েলের পর কনসোনেন্ট, তারপরে যে ই থাকে সেই ইটা মোস্ট কেসেসেই তোমার লং ভাওয়েল হয়, যেমন ধরো এল এ কে ই, এ কে ই, এটা হয়ে গেল এলেক, বা এল এ টি, লেট হলো জানো, পিও এলি, পোল, পড়লাম, তো লাইক দ্যাট, এগুলো লং উচ্চারণ সব দেখালাম। এবার এর কিছু ব্যতিক্রম আমি দেখাবো এরপরে। আচ্ছা, এবার দেখো এন্ডিং ই ভাওয়েল, সাধারণত আমরা শুনেছ প্রথম থেকেই লাস্টের ভাওয়েলটা উচ্চারণ, লাস্টের ইটা উচ্চারণ হয় না, আমিও শিখছিলাম এককালে, বাট পরে গিয়ে দেখলাম না বেশ কিছু ওয়ার্ডে তোমার ই উচ্চারণ হয় কয়েকটা, বাট ইন জেনারেল ইটা উচ্চারণ হয় না, লাভ, অ্যাডোর ইত্যাদি, এন্ডিং ই উচ্চারণ হয় কটা ওয়ার্ডে, এর সঙ্গে আরেকটা ওয়ার্ড এখানে আছে,
অ্যাবরোজিনি মানে কোন দেশে আদিম লোকদের বলে অ্যাবরোজিনি, ইটা কয়টি ই কয়টি নেকড়েবাগ জাতীয় একরকম কুকুরের মতন দেখতে কয়টি, অ্যাপাচি সিএইচই অ্যাপাচি হচ্ছে ফ্রান্স দেশের গুন্ডাদের বলে অ্যাপাচি, রেসিপি রান্নার প্রণালী রেসিপি, একমি একমি হচ্ছে চূড়া একমি চূড়া চূড়ান্ত একমি, তারপর এসিএনই একনি হচ্ছে ব্রণ, 15-16 বছরের বাচ্চা মেয়েদের পুরুষদের মেয়েদের মুখে ব্রণ হয়ে গেছে ব্রণ ব্রণ একনি, ক্যাটাস্ট্রোফি ক্যাটাস্ট্রোফি ধ্বংস, ক্যাটাপি এই যে ই বানানটা লক্ষ্য করো এটা ক্যাট আস হলো অ্যাস হলো না ক্যাটাস, নিজেরাই এটা পরীক্ষা প্রায় স্পেলিংয়ে তো পড়ে এটা ক্যাটাস্ট্রফি। তারপর হচ্ছে অ্যাডোবি, অ্যাডোবি হচ্ছে এক ধরনের মাটি তা দিয়ে ব্রিক তৈরি হয়, সেই ব্রিকের স্পেসিফিকেশন সেই ব্রিক দিয়ে তোমার আগুনে ঝল ছাড়াও না সেই ব্রিক দিয়ে বাটি বাড়ি দিয়ে তৈরি কোনো কোনো জায়গা। অ্যাপোস্টার অ্যাডোবিটা একটা কম্পিউটার সফটওয়্যারও একটা আছে অ্যাডোবি নামে, অ্যাপোস্ট্রফি তোমরা জানো রাম এস দিয়ে অধিকার বাচ্চে বলতে রামের স্বামের রামস শামস অ্যাপোস্ট্রফিটার উপরে এরকম দিয়ে থাকবে। হাইপার বলি বাড়িয়ে বলা বাক্যের অলঙ্কার হাইপার বলি, যেমন হাজারবার তোকে বলেছি তবু করিস নি। আচ্ছা গুয়াকোমোলি, গুয়াকোমোলি মানে হচ্ছে স্পেন দেশে একরকম খাবার, অ্যাভোকাডো তারপর আলু সেদ্ধ করে চটকে গুয়াকোমোলি। এসব আরেকটা ওর ছেড়ে গেছি এখানে হয়নি, দেখো এপিটোমি এখানে এপিটিওএমি এপিটোমি মানে চূড়ান্ত দৃষ্টান্ত, এপিটোমি মি এপিটোমি খেয়াল রেখো চূড়ান্ত দৃষ্টান্ত যেগুলো বলে যাচ্ছি দ্যাট ইজ ফাইনাল, তোমার ডিকশনারি তো এখানে পেয়েছে বলেছি হাজারবার ডিকশনারি ইজ এ মাস্ট। আমাদের সাগর দ্বীপের স্কুলে ক্লাস থ্রি থেকে আমরা বিশ্ব ইন্ট্রোডিউস করছি। আচ্ছা এরপরে আসছে 6 নম্বর, বলেছি কিছু প্যাটার্ন আমি দিচ্ছি, প্যাটার্নগুলো দেখে দেখে নাও, প্যাটার্নগুলোর মধ্যে ইএলই ইএনই ইটিই দেখো, ইএলই প্যাটার্নের কোনো ওয়ার্ডে থাকলে উচ্চারণ হয় এলই, সব সব ওয়ার্ডে না রিজিং জেনারেল কয়েকটা আমি দিয়েছি কয়েকটা দিয়েছি সেটা দেখলি যথেষ্ট। ইএলই এলই দেখো এলিমেন্ট বলি আমরা, ডেলিগেট বলি আমরা, রেলিগেট বলি আমরা, আরও আছে তোমরা যারা বাচ্চারা বাচ্চা বয়স থেকেই তোমরা ছবি দেখেছো আরও তোমরা করবে। আচ্ছা তারপর ইএনই দিয়ে এনি হ্যাঁ হস্যইকার মনে রেখো, এলি হস্যইকার এনি হস্যইকার, বেনিফিট 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 এবং বেনিফিট জাতীয় অন্য অন্য আনুষঙ্গিক ওয়ার্ড থাকে তাকে বলে এনিথিং ইনফ্লেকশন বলে, এর থেকে রূপান্তর শব্দ ইনফ্লেকশন, বেনিফিট বেনিফিস বেনিফ্যাক্টর বেনিফিশিয়াল। আচ্ছা তারপর আছে পেনিট্রেট একটা ভার্ব, পেনিট্রেট যেন জোর করে ঢুকিয়ে দেওয়া পেরে বা ইত্যাদি জোর করে ঢুকিয়ে দেওয়া বলে পেনিট্রেট, এনি যে বলেছি এনি পেনিট্রেট পেনিট্রেটাল পেনিট্রেট পেনিট্রেরিয়াল পেনিট্রেটেড। আচ্ছা রেনিগেড আর ইএনই এনি আছে বলে রেনিগেড 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 মানে নিজের দল ছেড়ে অন্য জায়গায় যায় তাকে রেনিগেড বলে, স্বধর্ম ত্যাগ করে তাকেও রেনিগেড বলে, নিজের দল ছেড়ে অন্য জায়গায় যায় তাকেও রেনিগেড বলে রেনিগেড। তাহলে দেখেছো এলিমেন্ট ডেলিগেট রেলিগেট সবগুলো মানেও বলে দিলাম, রেলিগেট মানে নির্বাসন করা, রেলিগেট মানে নির্বাসন, ডেলিগেট মানে তোমার বাংলায় কেউ ডেলিগেট বললাম ডেলিগেট পাঠাচ্ছি আমার আমার রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা ইএনই বেনিফিট পেনিট্রেট রেনিগেট বলেছি, এইটা লেখো এগুলো অনেকগুলো জানো তোমরা, ইটিই থাকলে কোনো ওয়ার্ডে দীর্ঘ ই ইট হয়, যেমন দেখো ডিএলটি ডিলিট মুছে দেওয়া বল না ডিলিট করা কম্পিউটার ডিলিট করে
কাগজে কেটে দিয়ে ডিলিট করে, ডিলিট দেখো কমপ্লিট, লিট কমপ্লিট, তারপর ডিপ্লিট, কোনো ফুরিয়ে যাচ্ছে কোনো জিনিস ফুরিয়ে যাওয়া তাকে বলে ডিপ্লিট, ডিপ্লিশন, ফুরিয়ে গেছে যে কোনো ফুরিয়ে গেলে ডিপ্লিট করে যায়। আচ্ছা ডিপ্লিটের উল্টো হচ্ছে রিপ্লেনিশ, ডিপ্লিট হয়ে গেলে রিপ্লেনিশ করতে আবার জ্বর করে যেত। আচ্ছা এখানে আসছে লাস্টে আট নম্বর পয়েন্টে আসছে ইএআর, ইএআর ইয়ার হয় ইয়ার, আর ইয়ারের সঙ্গে যদি দেখো দুটো স্টার দিয়েছি তার কারণ হচ্ছে সামনে বা পেছনে যদি কোনো লেটার একটা বা দুটো থাকে তখন ইয়ারটা হয়ে যায় আর, লক্ষ্য করেছো ইয়ারটা ইয়ার, এই ইয়ারটা অস্পষ্ট আর, কিন্তু যখন নাকি এটা আর উচ্চারণ হয় আরটা স্পষ্ট। আসছি দেখাচ্ছি ইয়ার, ইয়ার কান, ডিয়ার বা প্রিয়, ফিয়ার ভয়, নিয়ার তুমি জানো, ক্লিয়ার সিএল ইয়ার, দুটো ই হবে একটা ই হবে, দুটো ই হয়ে গেছে একটা ই হবে সিএল ইয়ার ক্লিয়ার। আচ্ছা মানে পরিষ্কার কর বা পরিষ্কার, দেখলে তো ইয়ার আরটা অস্পষ্ট আর, ইয়ার ডিয়ার ফিয়ার নিয়ার ক্লিয়ার আর নয় ক্লিয়ার। আচ্ছা আর ইয়ারের পরে যদি টিএইচ থাকে বা এস থাকে বা দেখো কয়েকটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ইএআর টিএইচ, তোমার সকলেই জানো আর্থ পৃথিবী, ডিএআর টিএইচ ডার্থ, ডা ডার্থ একটা উচ্চারণ হচ্ছে ডার্থ, ডার্থ মানে অভাব ডার্থ, এইচ এ আর টি হার্ট, যেন প্রত্যেকেরই হার্ট আছে, হার্ট নানানভাবে ব্যবহার করা হয় আমাদের হৃৎপিণ্ড এছাড়া নানানভাবে অন্তর মন মুক্ত। আচ্ছা এইচ ই আর টি এইচ মানে হার্ট, উনুন বলে না বাড়িতে উনুন, উনুনকে বলে হার্ট। আচ্ছা এছাড়াও তোমার আছে আচ্ছা এবার আরেকটা শব্দ আসছে আমি তোমাকে এখানে দিইনি, সেটা হচ্ছে ইএআর উচ্চারণ এয়ারও হয় এয়ার, যেমন খুব বেশি শব্দ নেই সেই জন্য আমি আর এ আর এয়ার, খুব বেশি শব্দ নেই বলে আমি খুব বেশি দিইনি বেশি, এটা এ আর এয়ার, যেমন পিইএআর নাশপাতি উচ্চারণটা হচ্ছে পেয়ার, টিইএআর দুরকম উচ্চারণ হয়, টিয়ার মানে চোখের জল আর এয়ারও হয় টেয়ার, টেয়ার মানে ছিঁড়ে ফেলা, আরেকটা তার ইংরেজি হচ্ছে রেন্ড, পরে দেখাচ্ছি পরে আসে। আচ্ছা এইগুলো কি তাহলে, এইগুলো হচ্ছে একক ডিএসটি, এইগুলো আই যে আইটা আই তোমরা শুনেছ লং ভাওয়েল, তাতে বলেছিলাম আই এন ই থাকলে উচ্চারণ আইন হয়, আই সি থাকলে আইস হয়, আইটা লং হয়ে যায়, কিন্তু এগুলো কত এটা এক্সেপশন দেখাচ্ছি মনে রেখো, মেইন আমাদের উদ্দেশ্য এক্সেপশন জেনারেলাইজেশন না, জেনারেলাইজেশন তুমি ওয়ান টু প্রনাউন্সিয়েশন দেখেছো, এবার আমি এক্সেপশন দেখাচ্ছি তোমাদের শেখা উচিত, স্কুলে স্কুলের ফোর ফাইভ সিক্সের বাচ্চাদের অবশ্যই শেখা উচিত আর টিচারদের এটা জানা উচিত, যেমন ব্রোমিন আইএনই, ক্লোরিন, ডেস্টিন, ডেস্টিন মানে ভাগ্য বা গন্তব্যস্থল, ডেস্টিন আইন নয়, ডিটারমিন, ডিটারমিন তয় করা মানে নিশ্চিত করা, ইউরিন মূত্র আইএনই ইউরিন, ডিসিপ্লিন জানো তোমাদের ডিসিপ্লিন, ডক্ট্রিন মানে ধর্ম মতবাদ বা কোনো মতবাদ, ডক্ট্রিন মতবাদ, ইঞ্জিন তুমি জানো গাড়িতে আছে সমস্ত বহু জায়গায় ইঞ্জিন আছে, ট্রেনের ইঞ্জিন আছে, হিরোইন নায়িকা হিরোইন আইএনই, ফেমিনিন ফেমিনিন মানে মেইলি 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 সুলভ,
দেখো এটা ফেবিন উচ্চারণ টাওয়ার এ, মনে আছে আগের দিন এরিয়া এ স্টোর এ ভাবের গল্প শুনেছিলাম, সেখানে ছিল ফেমিন এ, ফে এম আই এন মিন ফেমিন দুর্ভিক্ষ, জেনুইন 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 মানে খাঁটি, স্যাঙ্গুইন মানে আমি আশা করেছিলাম এটা ঘটেছে এরকম, এক্সাক্ট বাংলা অর্থাৎ আমার ডিকশনারিতে বলেছি ডিকশনারি ডিকশনারি ডিকশনারি, স্যাঙ্গুইন বললাম, জ্যাসমিন দেখো জ জয় শূন্য জ্যাসমিন অনেকবার বলেছি তোমাদের, জয় শূন্য অনেকবার পরীক্ষা তোমাদের দিয়েছিলাম, জয় শূন্য জ্যাসমিন মাই বিউটিফুল, ল্যাট্রিন সকলেই জানো, মেশিন এ ফেমিন মেশিন এ মেশিন চিহ্ন, তারপর তালতাল বস, ইমাজিন ইনফিনিট ইনফাইনাইট নয় অনেকে বলে ইনফিনিট, ম্যাসকিউ ইনফিনিট মানে অনন্ত, যার কোনো লিমিটলেস লিমিটলেস অনন্ত, ম্যাসকিউলিন ম্যাসকুলিন পুরুষালী যেমন বলে ফেমিনিন তেমন উপযোগী ম্যাসকিউলিন, তারপর মেডিসিন হচ্ছে জানো সকলে ওষুধ, ভ্যাকসিন এখন পৃথিবীর সকলেই ভ্যাকসিন কথাটা জানে, পৃথিবীর প্রত্যেকটা বাচ্চাগুলো জানে ভ্যাকসিন ভ্যাকসিন নেওয়া হয়নি, তারপরে এই আই ওয়ার্ড করা দেখে রাখো, এই আইগুলো দীর্ঘের মতন উচ্চারণ করা হয় বলে এখানে নিয়েছি বুঝলে, এই আইগুলো কয়েকটা ওয়ার্ড আছে এই আইগুলো দীর্ঘের মতন উচ্চারণ হয়, দেখো ক্যাফিন তারপর কোডিন তারপরেতে মেডিন প্রিস্টিন রুটিন সার্ডিন দীর্ঘই দেখেছো ফিন, কোডিন একরকম দাঁতের ব্যথা ওষুধ, ক্যাফিন একরকম ওষুধ জাতীয় জিনিস চা কফি ইত্যাদি থাকে, প্রিস্টিন মানে নিখুঁত, রুটিন না তোমাদের রুটিন জানো, মেরিন মানে সামুদ্রিক, সার্ডিন এক ধরনের মাছ সমুদ্রের মাছ ছোটো যেমন খেতে ভালো গেল, দেখবে ফিন বাংলা লিখে দিই উচ্চারণ, সেই কারণে লিখলাম আইগুলো দীর্ঘই হয় বলে এটা উঠলো, এবার এখানে কেন এইগুলো কে এইগুলো তুমি জানো, প্রথমে বলে শর্ট ভাওয়েলের প্রথম ওয়ার্ড প্রথম লেটারটা যে ভাওয়েল হয় সেই ভাওয়েলটা ইন মোস্ট কেসেসে শর্ট ভাওয়েল হয় বলেছিলাম, মনে আছে শর্ট ভাওয়েল ডেফিনেশন, আচ্ছা কিন্তু এগুলো এক্সেপশন বলে দেখাচ্ছি, ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ ই দিয়েই, শর্ট ভাওয়েলের এ নয় মনে আছে বলেছিলাম, প্রথমটা শর্ট ভাওয়েল হবে কিন্তু এগুলো এক্সেপশন মানে ব্যতিক্রম বলে দেখাচ্ছি, জেনে রেখো ইকোনমি ইকোনমি জানো অর্থ ব্যবস্থা, ইডেন ইডেন মানে ইডেন গার্ডেন জানো তোমাদের মানুষদের প্রথম পুরুষ এবং নারী তোমরা সকলে প্রথম ইভ অ্যান্ড অ্যাডাম তার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি লোক বেরিয়ে গেছে হয়েছে সময়ের সঙ্গে, তারা থাকতেন ইডেন ইডেন গার্ডেন, কলকাতায় একটা আছে তাকে ইডেন গার্ডেন বলে জায়গা আছে খেলাধুলা হতো আগে ক্রিকেট, ইডিউস নিষ্কাশন করা ইডিউস নিষ্কাশন করা বার করা, ইগো অহমিকা ইগ্রেস ইগ্রেস যাওয়ার পথ ভার্ব হয় নাউন হয়, এটা ভার্ব যদি হয় ই হবে আর নাউন যদি এগ্রেস হবে, ইগ্রেট বকের মতন একটা পাখি বড় বড় পাখি ইগ্রেট, ইজেক্ট নিক্ষেপ করা ইজেকশন জোর করে বার করা, হ্যাঁ ভাড়াটাকে জোর করে তুলে দিয়েছে বলছি ডিকশনারির মানে অনেকগুলো থাকতে পারে, ওয়ান অফ দেম বার করে দেওয়া ইজেক্টার যে বার করে দেয় ভাড়াটাকে তুলে দেয় বা ইজেক্টার, এলাবোরেট দু রকম উচ্চারণ হয় ইলাবোরেট এলাবোরেট, এখানে আমি দিচ্ছি ইলাবোরেট, ইলাবোরেট হচ্ছে ভার্ব মানে এই তুমি ছোটো অত অল্প করে ইলাবোরেট করে দেয় লেখো ইলাবোরেট কর, যখন অ্যাডজেক্টিভ হয় তখন বলে ও ভীষণ ইলাবোরেট হয়ে গেছে এলাবোরেট হয়ে গেছে, ইলেকট্রিক তোমরা সকলেই জানো ইলেকট্রিসিটিও জানো, যে কোনো ওয়ার্ড যদি ইলেকট্রো দিয়ে থাকে সেইটা সবসময় ইলেক্ট ই হবে,
ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোপ্লেট, তোমরা জানো অনেক বড় প্রায় 10-12 বড় আছে ইলেকট্রো দিয়ে, ইলেকট্রোফোরোসিস। 11 ই ইলিউড, মানে ইভেন পালিয়ে যাওয়া, মানে চালাকি করে পালিয়ে যাওয়া, ইলিউড, ইলিউসিভ, যে চালাকি করে পালিয়ে যেতে পারে। এবাসিয়েট, তাল বসর, এবাসিয়েট পরে কাহিল, রোগা পটকা। ইমে ইনা এ বলে না, ই ইমাসিয়েট। ইমেটিক, ইমেটিক মানে যেটা বমি করিয়ে দেয়, ইমেটিক। ইমিউ, অস্ট্রেলিয়ার উট পাখিকে ইমিউ বলে। ইমার্সন, জল আর তেলের মিশ্রণকে ইমার্সন বলে ইংলিশ, তোমরা জানো। এপিটোমি, চূড়ান্ত উদাহরণ, এপিটোমি, এপিটোমি হচ্ছে চূড়ান্ত উদাহরণ, যেমন অঙ্ক হচ্ছে সায়েন্সের চূড়ান্ত উদাহরণ। এই ইপক, যুগ, ই ইপক, সিএইচ ক উচ্চারণ লক্ষ্য করেছ, ইপিও সিএইচ, সিএইচ ক হয় অনেক আগেও সেকেন্ড ও থার্ড প্রনাউন্সিয়েশন লেসন আমি দিয়েছিলাম, সিএইচ হয়, যেমন এ সিএইচ ই, এক, ব্যথা। ইকুয়াল, ইকুয়েটার, বিষবরেখা, বিষুবরেখা। ইকুয়ালি, ইকুইলিব্রিয়াম, ভারসাম্যতা, ইকুইলিব্রিয়াম, দেখো এখানে ইকুইলিব্রিয়াম, ভারসাম্যতা। ইরেজ, মুছে দেওয়া, ইরেজ, মুছে দেওয়া। দেখো এইগুলো, এই ঈদে হস্রিকার দিক, কিন্তু এইগুলো দীর্ঘকার। ইরেজ, ইভেন, ইভেন মানে সমান, ইভেন, এমনকি। তারপর ইভ, এগুলো দীর্ঘ ঈদ, ইরেজ, ইভেন, ইভ, ইভনিং, ইভরো, ইভেন্চুয়াল, ইভেন্চুয়ালি, এগুলো দীর্ঘকারান্ত। ইক্রিয়াম বলেছে সমান, ইরেজ মুছে দেওয়া, ইভেন মানে এমনকি এবং সমতা। ইভ মানে ইভিনিংকে আমরা ইভ বলি, আবার আবার অ্যাডাম আর ইভ ছিল তাকে তাদের বলতে। ইভিনিং, তার ইভিনিং নয়, ইভিনিং, সন্ধ্যাবেলা। ইভ্যাকুয়েট, ইভ্যাকুয়েট মানে জায়গা ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, খালি করা। ইভো মানে বদমাইশি, দুষ্টবুদ্ধি। ইভো, দুষ্ট। ইভো, ভিআইএল, ইভিল নয়, ইভল, 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 ডেভল, 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 ইভল, উল্টো হয়। ইভেন্চুয়াল মানে শেষ, শেষ, ইভেন্চুয়াল। আর ইভেন্চুয়ালি, শেষ পর্যন্ত। ইভলভ আর ইভলিউশন, ইভলভ মানে ছোট থেকে বড় হওয়া, যারা দোকান শুরু করলো ছোট দিয়ে, তারপর পরে পরে বিশাল কারখানা হলো, ইভলভ করলো বিজনেসটা। ইভলিউশন মানে ক্রমবিকাশমান, লোকেরা বলতো, সায়েন্টিস্টরা বলে ইভলিউশন, যে মানুষের আগে প্রথমে বাঁদর, ছোট বাঁদর ছিল, বড় বাঁদর হলো, তারপরে গরিলা হলো, এই সমস্ত করতে করতে শেষ পর্যন্ত তার লেজগুলো মানুষের। নো, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। বিজ্ঞানীরা তো অনেক কিছুই বলে, এবং বিজ্ঞানীরা অনেক কিছু এবার এক্সপ্লেইনও করতে পারে না। সুতরাং মনে রেখো, দ্যাট ইজ নট আলটিমেট ফ্যাক্ট, যে মানুষরা বাঁদর থেকে এসছে, দ্যাট ইজ নট আলটিমেট ফ্যাক্ট, এটা মিথ্যে হোক, মিথ্যে হতে পারে। বিজ্ঞানীরা বলেছে, বলেছে গড সেড, গড ক্রিয়েটেড দ্য হোল ইউনিভার্স, গড ক্রিয়েটেড ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। সুতরাং গড ক্রিয়েটেড, নট মানুষ, খেয়াল থাকে যেন, গড ক্রিয়েটেড। সুতরাং আমরা গডকে, যে নাকি হোল ইউনিভার্সকে তৈরি করেছে, দ্যাট ইজ দ্য গড, ব্যাস। সে সেই গডের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত, যে আমাদের প্রাণ তার উপর, তার ইচ্ছার উপর আমাদের প্রাণ, প্রাণ সব কিছু নির্ভর, সব কিছু তার উপর নির্ভরে, প্রাণী সে বানিয়েছে, নট মানুষ। আচ্ছা, হয়ে গেল আমার কাজ শেষ, আমি সেকেন্ড সময় যদি থাকে, আমি সেকেন্ড এটা এখন ব্রেক নেবো, নিয়ে আরেকবার আসবো যদি সময় থাকে, না থাকে এখানেই শেষ। তোমরা ছবিটা তুলে নাও, তোমরা ছবিটা তুলে নাও, আমার বাঙালি বন্ধুরা। তপন স্যার আবার ফিরে এসছি টাইম ম্যানেজ করে, ভালো একদিনে না করে দিলে একই সাবজেক্ট তো পরে ভুলে যেতে পারে। আচ্ছা দেখো, আজকে আমাদের সাবজেক্ট সেভেন, এখানে পিআরই সাধারণত আমরা প্রি বলি, মানে আগের থেকে, কিন্তু পিআরই উচ্চারণ প্রেও হয়, যেগুলো প্রে সেগুলোই দিয়েছি, সব
যেগুলো তোমাদের কাজে লাগবে, বা স্কুল স্কুল হাই স্কুলের বইতে বা এতে জানা, যে যেমন প্রেশাস, প্রে পিয়ারি প্রে, মনে কর বাদ বাকি সব ওয়ার্ড প্রি বলবে, এইগুলো বেছেছি বাই মেথড অফ এলিমিনেশন, মানে এই বাদ দিয়ে বা এই টেবিলের বাইরে সবগুলো ওয়ার্ড প্রি বলবে, চোখ বুঝে প্রি বলবে। সুতরাং পড়বার সময় উচ্চারণে ভুল কোনো দিন হবে না, স্পেলিংও জেনে যাবে, প্লাস নিজের অনেক শব্দ ভোক্যাবুলারি বাড়বে। প্রেশাস মূল্যবান মূল্য, প্রেসিপিস খাড়া, প্রেসিস প্রেসি এসটা উচ্চারণ না প্রেসি বলে, মানে সংক্ষিপ্ত। প্রেডিকেবল আর প্রেডিকেট দুটোই একই ওয়ার্ড, মানে হচ্ছে বিধেয়, বিধেয় পদ। প্রেডিক্ট আগের থেকেই বলা, পূর্বাভাস, প্রেডিক্ট। তারপরেতে প্রেফার, প্রেফারেন্স, প্রেফার মানে অধিকতর, অধিকতর ভালো লাগা, পছন্দ করা। প্রেফার নাউন করতে গেলে ইএনসি, এফিআরের পর নাউন করতে গেলে ইএনসিআর। প্রেফারেন্সিয়াল টিআইএল, প্রেগন্যান্ট গর্ভবতী মহিলা, যেমন তোমার মা, আমার মা ইত্যাদি। প্রেজুডিস মানে আগের থেকে একজন সম্বন্ধে ধারণা, প্রেজুডিস মানে শিক্ষিত ব্যক্তিদের অন্য সময় প্রেজুডিস না হয় ভালো। প্রেলিউড মানে গরুচন্দ্রিকা। প্রি প্রে ম্যাচিওর, উচ্চারণটা ম্যাচিওর, ম্যাচিওর নয়, প্রে ম্যাচিওর, প্রে ম্যাচিওর, প্রে আমি যদিও বলেছি আমি টি ইউআরই থাকলে চার হয়, ম্যাচার নয়, প্রে ম্যাচিওর। এটা প্রিমিয়ার, এইটা যদি ইটা না থাকতো প্রিমিয়ার একই উচ্চারণ হতো প্রধানমন্ত্রী, আর এই ইটা আছে একই উচ্চারণ। এই প্রিমিয়ার মানে কোনো জায়গায় কোনো নাটক বা কোনো সিনেমা বা নায়িকা, প্রধান নায়িকা তাকে বলে প্রিমিয়ার, তারপর প্রিমিয়ার শো বলে, যে প্রথম দিন দেখানো হচ্ছে প্রিমিয়ার শো। প্রেমিস মানে তর্কের যে বেস, যার উপর বেস করে তোমরা তর্ক বিতর্ক করছো। প্রেমিসেস বাড়ির সংলগ্ন জায়গা, প্রেমিসেস। প্রেপোজিশন তোমরা জানো পদান্বয়, ব্যাকরণে বলে। প্রেসক্রাইব ওষুধ লেখা, প্রেসক্রিপশন কাগজ দোকানে যাও ওষুধের। প্রেজেন্স উপস্থিতি, প্রেজেন্ট বর্তমান, প্রেজেন্টের তিন চার রকম মানে হয় ডিকশনারিতে আছে। ওয়ান অফ দ্য হচ্ছে গিফট, গিফট একটা মানে আমার, আমি প্রেজেন্ট পাইনি। প্রেজেন্টেশন উপস্থিতি, প্রেজেন্টলি, একটু লি হলে অ্যাডভার্ব, লি মানে এক্ষুনি বর্তমানে, প্রেজেন্টলি মনে রেখো প্রেজেন্ট বর্তমান, কিন্তু লি এক্ষুনি, প্রেজেন্টলি। প্রেজারভেশন ভাবটা হচ্ছে প্রিজার্ভ, প্রিজার্ভ হচ্ছে ভাব, পিআরই এসিআর ভিই হচ্ছে প্রিজার্ভ ভাব, কিন্তু যেমন লিখছি এখানে জানি না দেখতে পারবে কিনা, দেখো তো পারো কিনা, পি আর ই এস ই আর ভিই, প্রিজার্ভ, প্রি প্রিজার্ভ, কিন্তু ইনফেকশনের কারণে অর্থাৎ ভাব থেকে নাও এসে গেল তখন গেল প্রেজারভেশন। প্রেসিডেন্ট জানো প্রেশার, তার প্রেশার জানো চাপ। প্রেস্টিজ মানে সম্মান। প্রেটিলি এটা এখানে ইনফ্লেকশন হলো, ওয়াটার আছে অ্যাডজেক্টিভ প্রিটি, পিআরই টি টি ওয়াই, প্রিটি সুন্দরী, সুন্দর সুন্দরী, কিন্তু প্রিটিলি মানে সুন্দরভাবে, তখন উচ্চারণটা হবে প্রেটিলি, প্রে প্রি না, প্রেটিলি। দেখো প্রেভ্যালেন্ট, প্রিভ্যালেন্ট নয়, প্রেভ্যালেন্ট প্রচলিত, প্রেভ্যালেন্ট, প্রেভ্যালেন্স প্রচলন হয়ে গেল। এবার আসছি ই এ, যে আমরা ডিপথং দিয়েছিল ই এ আর ই ই দুটোর উচ্চারণ দীর্ঘই, কিন্তু ই এর উচ্চারণ কোনো কোনো জায়গায় এও হয়, সেইগুলো সব দিয়েছি যাতে এই এই এইগুলোর বাদ দিয়ে যদি যে কোনো জায়গায় তুমি পড়তে যাও বলতে যাও দীর্ঘই উচ্চারণ করবে, সেই জন্য যে কটা মাত্র এই এ উচ্চারণ সেই কটাই দিয়েছি, খুব বেশি দিনই।
তোমাদের দায়িত্ব বি এর বেয়ার, বেয়ার মানে বহন করা, এ আর যে ভালুক হতো তার উচ্চারণ হতো ব্যার হতো, মানে ব্রেড ব্রেক ভাঙা, ব্রেস্ট মানে বক্ষ, ব্রিজ শ্বাসকোষ, ডেড তোমরা জানো ডেথ মৃত্যু, ডেফ মানে কানা কানা হয়, ব্রেথ শ্বাসকোষ, ড্রেড মানে ভীতি, মানে ড্রেডফুল নাইট, ড্রেড ড্রেমড হচ্ছে ড্রিমের পাস্ট টেন্স, ড্রিম ড্রেমড ড্রেমড ডিআরইএম ড্রিম ড্রেমড ড্রেমড, ক্লেন্স সিএলইএন ক্লিন উচ্চারণ হচ্ছে ক্লিন, কিন্তু এসি লাগালে হয়ে যায় ক্লেন্স, দুটি একই মান পরিষ্কার করা, হেভি পেজেন্ট পি এ এস এন টি পেজেন্ট, গ্রামের কৃষকদের পেজেন্ট বলে, জয় শূন্য পেজেন্ট পেশেন্ট না, হেড হেলথ হেভ এইচ এফ ই এন হেভেন মানে স্বর্গ, টি এয়ার টেয়ার টেয়ার মানে ছিঁড়ে ফেলা, আর যেটা টিয়ার বলতাম চোখের জল হতো ওটা মনে কর টেয়ার টেয়ার, এখানে একটা ওয়ার্ড আছে রেন্ড আর ইএন ডি রেন্ড একই মানে ছিঁড়ে ফেলা বিদীর্ণ করা, মেডো ঘাসের বিস্তীর্ণ এরিয়া ঘাসের, মেজার স্প্রেড ছড়ানো, ভেঞ্জেন্স বানানটা দেখো মনে রেখো অনেকবার স্পেলিং উইতে এসছে, ভেঞ্জেন্স জি ই এন সি ভেঞ্জেন্স মানে আক্রোশ বা প্রতিশোধ, ওয়েপন ফেদার লেদার ওয়েদার, ফেদার মানে পাখি পালক, লেদার মানে চামড়া, ওয়েদার মানে জলবায়ু যন্ত্র জলবায়ু, তারপর ওয়েদার হচ্ছে প্রত্যেক দিনের কন্ডিশন জলবায়ুকে বলে ওয়েদার, এগুলো বাংলাটা, তারপরে প্লেজার বলেছিলাম মেজার প্লেজার ট্রেজার একরকম উচ্চারণ জার জার, মেজার প্লেজার ট্রেজার, আচ্ছা তারপরে দেখো ফেদার লেদার ওয়েদার প্লেজার পেজেন্ট পিইজিএনটি পেজেন্ট মানে হচ্ছে হই হুল্লোকের আমোদ প্রমোদ করার জায়গা, আর যেমন না পেজেন্ট্রি বলে যেখানে বিশ্ব সুন্দরী নিয়ে যেতে হবে, কলকাতার বিশ্ব সুন্দরী নিয়ে মিস কলকাতা মিস ইন্ডিয়া মিস বেঙ্গল সেখানে পেজেন্ট্রি বলে, আর পেজেন্ট হচ্ছে আমোদ প্রমোদের জায়গা, থ্রেট হচ্ছে পদদলিত করা ভার, থ্রেট হচ্ছে ভয়, থ্রেট হচ্ছে ভয় ভীতি, ট্রেজার সময় আগে বলেছিলাম প্রেজার, তারপরে এলইএডি লেড হচ্ছে সীসা, আর এলইএডি লিড মানে হচ্ছে নেতৃত্ব করা, যেমন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে এখন লিড করছেন, আচ্ছা এলইএপিটি লিপের পাস্ট টেন্স হচ্ছে লেফট লিপ লেফট লেফট, লেদার আগে বলেছি আমরা, রিড তার পাস্ট টেন্স হচ্ছে রেড আর ইএডি রেড মনে করো বানানা কি কিন্তু রিড রেড রেড, প্রেজেন্ট আগে বলেছি রেডি প্রস্তুত, রেলম হচ্ছে ডোমেন জায়গা ডোমেন এক্সাক্ট বাংলার মনে আসছে না, তার হচ্ছে ডোমেইন মানে এরিয়া বা বিস্তৃতি, রেলম উচ্চারণটা রেলম রিল নয়, এন্ডেভার এন্ডেভার বানানটা দেখো মাঝে মধ্যে আসে, এটা জেলাস মানে হিংসুক, জেলাস জদ জেলাস হিংসুক, সোয়েট ঘাম, স্টেডি মানে স্টেডি ওদিক নাবিকে স্টেডি লেগে যাওয়া, সার্জেন্ট পুলিশের ইন্সপেক্টর নিচে পোস্টারে সার্জেন্ট বলে, আর ই দিয়ে রেও হয় রিও হয় কিন্তু বেছে বেছে আমি দিয়েছি কারণ অনেক ওয়ার্ড আছে রি বলে, রি মানে আবার, যেমন যদি বলি রিকালেক্ট রি যদি বলি রিকালেক্ট বলি মানে আবার সংগ্রহ করো, আর রেকালেক্ট মানে হচ্ছে মন স্মরণ করা, এরকম অনেকগুলো রে আর রি দিয়ে আছে, রেকমেন্ড সুপারিশ করা, রেকর্ড রেকর্ড মানে খাতাপত্র খাতাপত্র রেকর্ড, রেন্ট ভাড়া রেজিস্ট্রার সেটা দলিলপত্র, রেগুলার নিয়ম নিয়ম মতো, রেলিশ তৃপ্তি, রেসপন্সিবল এস আই বিএলই মনে রেখো এ বিএলই না রেসপন্সিবল রেসপন্সিবল,
die, respect, rest, restless, reptile माने सरीसृप कुमीर के कले कच्छप reptile सांप स्टार्ट दिए कारण हे रेक्रिएट और रिक्रिएट से बोलो ना रि दिए रि हमें आर क्रिएट करो आर करो रिक्रिएट दिस अगेन आर ये निर्माण करो और रेक्रिएट मान फूर्ति आमोद करा रेक्रिएट आर एन डी रेन रेन मान विदीर्ण करा आगे बोले सी टेयर रेफार रेफार्ट आर डाक दिए कारण इन सी दिले তোমার নাউন করা হয়। আচ্ছা রেফিউজ দন্তস্য রেফিউজ তিনটে ওয়ার্ড আছে রেফিউজ রেফিউজ আর রিফিউজ রিফিউজ মানে না করা নেব না দেব না রিফিউজ করা প্রত্যাখ্যান করা রিফিউজ এটা আছে রেফিউজ দন্তস্য মানে পরিত্যক্ত জিনিস রেফিউজ রেলিভ্যান্ট মানে প্রাসঙ্গিক রেমেডি রেমেডি মানে প্রতিকার রেপিটিশন দেখো রিপিট হচ্ছে নাউন বারবার বলা সেই তার নাউন হচ্ছে রেপিটিশন দেখো এটা বলে ইনফ্লেকশন বলে পরিবর্তন হয়ে গেলে বানান পরিবর্তন হয় উচ্চারণে পরিবর্তন হয় রিপিট হচ্ছে রিপিট কিন্তু রেপিটিশন আচ্ছা রেপ্রিহেন্ড তিরস্কার করা রিপ্রেজেন্টেটিভ অনেকে বলে আমার হাজব্যান্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রং রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ নয় আচ্ছা রেজুভিনেট মানে যৌবন ফিরে পাওয়া রেজুভিনেট করা রেজিডেন্স 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 সেখানে আবার বলছি ইনফেকশন আর ইএসআইডি রেজাইড জয় শূন্য reside reside হচ্ছে নাউন ভার্ব reside যদি এবার আমি নাউন করতে যাই তখন হয়ে গেল রেজিডেন্স এটা জয় শূন্য হবে রেজিডেন্স উচ্চারণ বলতে গেল রে হয়ে গেল রেবেল আর রিবেল দুটো ওয়ার্ড আছে রিবেল মানে বিদ্রোহ করা আর রেবেল হচ্ছে বিদ্রোহ হচ্ছে নাউন আচ্ছা আর রেজিস্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে বাধা রেভিনিউ মানে আয় রেভলিউশন দুটো রেভলিউশন রিভলিউশন রিভলিউশন গোল গোল করে ঘোরা আর রেভলিউশন মানে সংস্কার আচ্ছা রেস্টুরেন্ট অনেক স্পেলিং আসে বাচ্চাদের ঠেকাবার জন্য উচ্চারণ রেস্টুরেন্ট টিএইউ আর এ টি রেসপন্ড ও উত্তর দেওয়া তাহলে হয়ে গেল এগুলো দয়া করে তোমরা ডিকশনারিতে এক্সাক্ট বাংলাগুলো দেখে নেবে শিখে রাখবে পরীক্ষা ফাইভ সিক্স সেভেনে আসতে পারে আমাদের স্কুলের যখন ট্রেনিং দিই তাদের জন্য আমাদের ধরব তোমরা ওয়ার্ডগুলো জেনে রাখো ভোকাবুলারি বাড়বে ইংলিশ স্ট্রেংথ বাড়বে অনেক কিছু নিজেদের মঙ্গল ওকে কিডস লাভ ইউ গড ব্লেস ইউ বাই বাই